একটা জিনিস খেয়াল করুন বন্ধু, এই যে ট্যাপিটটা যেহেতু নতুন সেট লাগানো হয়েছে, তাই এতে করে ভ্যালভের টাচ হচ্ছে নিচের দিকে, উপরের দিকে না, মানে মিডিলটাই চলে আসার কথা থাকবে। এখন মিডিলে যেহেতু টাচ হচ্ছে না, তার মানে ভ্যালভের প্রেশারটা উপরের দিকে সবসময় প্রেশার দেবে, তাতে করে কী হবে, ভ্যালভটা ভেঙে যাবে। তাই এইখানটায় সেটিংটা আমরা দেখবো যে কীভাবে কী করা যায়, এটা যদি উপরের দিকে না তোলা যায় তাহলে ভ্যালভটা ভেঙে যাবে, তাই সেইভাবে একটু ব্যবস্থা নিই, দেখি কীভাবে কী করা যায়। তো এবার আমরা পুশ রড দুটো সেটিং করে দেব। তো এটা যেহেতু নতুন, এতে একটু আমরা মবিল টবিল দিয়ে নেবো, নাহলে ড্রাই হয়ে থাকবে। তো আমরা ট্যাপিট সেটে মবিল দিয়ে নিয়েছি, নিয়ে এবার আমরা ফিটিং করে দেবো। এটা নতুন সেট অবশ্য। তো এবার আমরা রকার সেটটাকে টাইট দিয়ে নিই, নেওয়ার পরে আমরা অ্যাডজাস্টিং করব। এবার যেহেতু ট্যাপিট সেটটা আমরা নতুন দিয়েছি, ক্লিয়ারেন্স এবার অ্যাডজাস্টিং করব। তার আগে আমরা চাকার টিডিসি মার্কিংটা একটু দেখে নেব। চাকার টিডিসি মার্কিংটাকে দেখে নিতে গেলে আমাদের চাকাটাকে ঘোরাতে হবে, যেহেতু পিস্টন টপে রেখেছিলাম, এইখানটা একটু ঘুরিয়ে দেখে নেব। না ঘোরাও, দেখি ঘোরাও কোথায় গিয়ে দাঁড়াচ্ছে দেখি। হ্যাঁ দেখি দেখি, উল্টো দিকে দাও, উল্টো দিকে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এইখানটায় আপ ডাউন করো তো, একটু আপ ডাউন করো। এই যে আপ ডাউন করছে, এইখানটায় আমাদের টিডিসি মার্কিংটাকে দেখে নিতে হবে কোন জায়গাটায় আছে। এই টিডিসি মার্কিংটাকে দেখে নিতে হবে, এটা যেহেতু উপরের দিকে আছে, তো আমরা এখন উপরের দিকে না গিয়ে আমরা এখানে আলাদাভাবে একটা মার্কিং করে নিই, এটাই সুবিধা হবে। এই যে একটা মার্কিং করা হলো। এবার উল্টো দিকে ঘুরিয়ে ঠিক ওই জায়গাটায় নিয়ে আসতে হবে। এবার কম্পেশনে যাবে, নাও নাও ঘোরাও, কম্পেশনে যাচ্ছে। এই যে হ্যাঁ যাক যাক যাক, বেঁধে গেছে ওইদিকে, বেল্টে বেঁধে গেছে। ওই যে হ্যাঁ কাবলিংয়ে। হ্যাঁ ঘোরাও যাক আস্তে। হ্যাঁ ব্যাস দাঁড়াও, নাও নাও। এবার ক্রম্পেশন স্ট্রোকে আসছে, দেখি নিয়ে আসো আরেকবার, যাও যাও। হ্যাঁ এই যে ক্রম্পেশন স্ট্রোক শেষ হয়ে যাচ্ছে, নাও আবার নাও নাও। বাস 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 বাস, ক্রম্পেশন স্ট্রোক শেষ। এইখানটায় পাওয়ার স্ট্রোক শুরু হবে, এই পাওয়ার স্ট্রোক শুরু হবে, এইখানটায় আমরা কী করবো, এইখানটাই অ্যাডজাস্টিং করব। এই যে পাওয়ার স্ট্রোক শুরু, এইখানটাই আমরা অ্যাডজাস্টিং করব। এই যে অ্যাডজাস্টিং করতে গেলে আমরা এখানে এই গেজের মাপটাকে ব্যবহার করব। এটা আছে 35, তা এই 35টাকে আমরা কাজে লাগাবো। ব্যাস ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, একটা হয়ে গেল, একটু ভালো করে টাইট দিয়ে দিই। একটা জিনিস খেয়াল করুন বন্ধু, এই যে ট্যাপিটটা যেহেতু নতুন সেট লাগানো হয়েছে,
তাই এতে করে ভ্যালভের টাচ হচ্ছে নিচের দিকে, উপরের দিকে না, মানে মিডিলটায় চলে আসার কথা থাকবে। এখন মিডিলে যেহেতু টাচ হচ্ছে না, তার মানে ভ্যালভের প্রেশারটা উপরের দিকে সবসময় প্রেশার দেবে, তাতে করে কী হবে, ভ্যালভটা ভেঙে যাবে। ভ্যালভটা ভেঙে গেলে পরে অসুবিধা আছে, তাই এইখানটায় সেটিংটা আমরা দেখবো যে কীভাবে কী করা যায়। এটা যদি উপরের দিকে না তোলা যায় তাহলে ভ্যালভটা ভেঙে যাবে, তাই সেইভাবে একটু ব্যবস্থা নিই, দেখি কীভাবে কী করা যায়। তো এটা আমরা সেটটাকে আগে খুলে নেব, সেটটাকে খুলে নিয়ে আমরা দেখব যে এটার বিকল্প কোনো ব্যবস্থা করা যায় নাকি। যেহেতু নতুন সেট, এটা প্রবলেম থাকতেই পারে, আর পুরনো বডিটা তো আমরা কাজেই লাগাতে পারছি না, ওটা তো ভেঙে গেছে, এতে করে একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছি। দেখা যাক কত দূর গিয়ে দাঁড়ায়, কী করা যায় এই সেটটাকে, দেখি কীভাবে কী করা যায়। তা আমরা খুলে নিই আগে, পুশ রড দুটো ছেড়ে দিই, নাহলে আবার খাটতে হবে আমাদের। আমরা করব কি, এই বডিটাকে ঘুরিয়ে দিয়ে দেখব যে কী পরিস্থিতি গিয়ে দাঁড়াই, যেহেতু এটা খোলা আছে, এই যে খোলা আছে, এই যে ঘুরিয়ে দেওয়া হলো। তা সেটটা হচ্ছে এটার নতুনটা, এটা পুরনোটা আমি দিয়ে দেখলাম যে কী পরিস্থিতি, মাপে একই আছে, দেখেন পুরনো আর নতুনের মাপ একই আছে। কিন্তু এবার আমরা ফিটিং করে দেখব যে কী পরিস্থিতি গিয়ে দাঁড়ায়, যেহেতু এটা সেটিংয়ের গণ্ডগোলও থাকতে পারে। হ্যাঁ, এবার মনে হচ্ছে মিডিলেই চলে আসবে। বেশ, আমরা টাইট দিয়ে দিয়েছি। এবার একটা জিনিস খেয়াল করুন, এই দেখেন এটা মিডিলে চলে গেছে, অবশ্য এটা মিডিলে চলে গেছে, এই দেখেন এটাও মিডিলে আছে। সুন্দর মিডিলে আছে, এবার সেটিংটা খুব সুন্দর হয়েছে। তবে এই জায়গাটায় আমরা ফিটিং করে দেবো। তো এবার সুন্দর ফিটিং হয়ে গেছে, তো আমরা এবার ট্যাফিট ক্লিয়ারেন্সটা অ্যাডজাস্টিং করব। ঠিক আছে, হ্যাঁ সুন্দর ফিটিং হয়েছে, দারুণ একটা সাউন্ড চলে আসবে এবার, আর প্রচণ্ড লোড নেবে, আর স্টোকের সাউন্ড দারুণ আসবে, টক 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 করে একটা সাউন্ড চলে আসবে, খুব মিষ্টি। তো এবার আমরা রোকার বক্সটাকে ফিটিং করে দেব। ব্যাস সেটিং হয়ে গেছে, বেশ টাইট হয়ে গেল। কিন্তু আর একটা প্রবলেম এসছে, এইখানটায় অতিরিক্ত টাইট হয়ে গেল, তার মানে আমাদের ছাড়তে হবে ডিকম্প্রেসার, ভ্যালভটা বেঁধে যাচ্ছে
ভ্যালভটা বেঁধে যাচ্ছে, তার মানে অতিরিক্ত এইখানটাই চেপে ধরছে, তার মানে একটু ক্লিয়ার করে দিতে হবে আমাদের। তো এখান থেকে অ্যাডজাস্ট করা যায়। এর আগে অবশ্য এই জায়গাটা কোনোদিনও দেখানো হয়নি। এটা একটা দারুণ সমস্যার জায়গা বা খুব সুন্দর একটা সিস্টেম। এই যে ঘুরে যাচ্ছে, তার মানে এই যে ক্লিয়ার হয়ে যাবে। ও আচ্ছা, এদিকটায় বেশি ছাড়া হয়ে গেছে, এটা ঘুরতে হবে, ঘোরাতে হবে। এদিকে ঘোরালে এই যে ক্লিয়ার হয়ে গেল। আর একটু যাবে, আর একটু দিতে হবে, নাহলে পিস্টনে মাথায় টাচ হবে অবশ্য। হ্যাঁ, এই যে বেশ, হ্যাঁ ঠিক আছে। এবার যেহেতু নতুন সেট তো ট্র্যাফিক, ওই জন্যে এখানটা ক্লিয়ার রাখতে হবে, নাহলে অসুবিধা আছে।